বিকেল তো হয়েছে, আর আমি ভাবতে পারিনি যে বারাসাত নজরুল চর্চা কেন্দ্র নজরুল গবেষণার জন্য আমাকে এই বছরে স্মৃতি সম্মান পুরস্কার দেবে। আমার কল্পনাইও ছিল না, কেননা নজরুল নিয়ে আমার ভাবনা আমার ব্যক্তিগত বলে আমার মনে হয়েছিল। আমি যে বই একটা লিখেছিলাম 1988-তে বোধ হয় ওটা প্রকাশ পেয়েছিল, তখন ওটা পিএইচডির কাজের জন্যেও আমি করিনি। আমার পিএইচডি পাওয়ার আগেই নজরুলের প্রতি আমার ভালো লাগা থেকে করেছিলাম। আমার পারিবারিক আবেষ্টনীতে নজরুল চর্চার সূত্রেই হয়তো নজরুলের উপর ও বইটা আমাকে করতে হয়েছিল। নবজাতক করেছিলেন মাঝহারুল সাহেব, আর তখন আমি কলেজে সবে চাকরিতে ঢুকেছি, আর বইটা করার সময় পরে দ্বিতীয় সংস্করণে আরো দু একটা প্রবন্ধ যোগ হয়েছে, এবং বলা বাহুল্য ওটা কোনো ডিগ্রির জন্য লেখা বই নয়। আমার নজরুল সম্পর্কে ভাবতে গিয়ে যে কথাগুলো বলার দরকার বলে আমি মনে করি, এখন নজরুল চর্চা বোধ হয় স্তিমিত। নজরুলকে নিয়ে যথেষ্ট কাজ এবারে তো হয়নি, যে লেখাগুলো পড়েছি আমি, হয়েছে যেসব কাজ, একমাত্র আজহারউদ্দিন খান সাহেবের বাংলা সাহিত্যে নজরুল বইটা ছাড়া আর যত বই, অধিকাংশ বই নজরুলকে নিয়ে একটা ঔপন্যাসিক প্রবণতা, উপন্যাস রচনার প্রবণতা, তার সমকালের বন্ধুরা যারা লিখেছেন, উত্তরকালের গবেষকরা যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের একটা চেষ্টা আছে। নজরুল ইসলাম বিদ্রোহের কবি, নজরুল ইসলাম কারাগারে গিয়েছিলেন কবি হয়েও, এক ধরনের আবেগ কাজ করে। নজরুলকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখার লোকের বড় অভাব আছে। বারাসাতের এই কেন্দ্র যদি সেই কাজ শুরু করে, যার জন্ম নাকি গত বছর, এবং এই কাজে আমি আবার বলব আবেগ বাদ দিয়ে বিশুদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টি নিয়ে যদি নজরুলকে বিবেচনা করা যায়, তাহলে দেখা যাবে যে 77 বছর পরমায়ু পেয়েছিলেন যে মানুষটি, আর বেঁচেছিলেন বোধ হয় 42 বছরের মতো, লেখালেখির কাজে ছিলেন তারও অর্ধেক সময়, 22-23 বছরের বেশি নজরুল কাজ করতে সময় পাননি। অসুস্থ হয়ে পড়লেন 42-এ, রবীন্দ্রনাথের মৃত্যুর পরের বছর। এই অসুস্থতা তার জীবনের একটা বড় সমস্যা তৈরি করেছে তাকে নিয়ে কাজ করার, মানে এত বানানো কথা তাকে নিয়ে লেখা হচ্ছে, হয়েছে। তার বন্ধুরাও, আমি একটা দৃষ্টান্ত দিই, শৈলজা, শৈলজা মুখোপাধ্যায় তার খুব ক্লোজ বন্ধু ছিলেন, সতীর্থ ছিলেন না, এক স্কুলে পড়েননি এক গুরুর কাছে, কিন্তু কাছে স্কুলে পড়তেন রানীগঞ্জে, ওইখানে বন্ধু ছিলেন, দুজনই সৈন্যবাহিনীতে ভর্তি হতে চলে গিয়েছিলেন, আর শৈলজার বাড়ির লোকজন তাকে রাস্তা থেকে ধরে নিয়ে চলে গিয়েছিল, ফিরিয়ে নিয়ে গেছিল, নজরুলকে ধরে নিয়ে যাওয়ার তো লোক কেউ নেই, ফলে নজরুলকে সৈন্যবাহিনীতে যেতে হয়েছিল। ওটা 1917, নজরুলের বয়স তখন 18 বছর প্লাস। তা সৈন্যবাহিনীতে যাওয়ার ব্যাপারে শৈলজা লিখছে যে নজরুল ছোটবেলা থেকে ইংরেজ তাড়াবার জন্য
চেষ্টা করত, সেই ইচ্ছায় সে সৈন্যবাহিনীতে ভর্তি হয়েছিল। কথাটার মধ্যে সবিরোধটা কি আমরা গবেষক হিসেবে বুঝতে পারি না? নজরুল ইংরেজ তাড়াবার জন্য ইংরেজদের সৈন্যবাহিনীতে ইংরেজদের হয়ে যুদ্ধ করতে যাচ্ছে, বিরোধটা কোথায়? আসলে না, নজরুল যে পরিবার থেকে উঠে এসেছিলেন, ব্যক্তি জীবনের যে অভাব বোধ ছিল, খেতে না পাওয়া পরিবারের সন্তান, তার গল্প তো আপনারা সবাই জানি, রুটির দোকানে চাকরি করা থেকে কি বলে স্কুলে পড়াশুনো বন্ধ, শেষে এক পুলিশ অফিসার দয়া করে তাকে স্কুলে পড়াতে নিয়ে গেছিলেন, সেখান থেকে ছেড়ে এসে রানীগঞ্জ সিয়ারসোর স্কুলে যখন পড়ছেন তখন সৈন্যবাহিনীতে লোক নেবে, প্রথম বিশ্বযুদ্ধ চলছে, আর ওই সময় তার ব্যক্তি জীবনে একটা ঘটনাও বোধ হয় ঘটেছে, সেটা প্রাণতোষ চট্টোপাধ্যায় একটু উল্লেখ করেছেন, আমি সেটা ব্যবহার করছি, স্মরণ করছি। তো নজরুল বয়সের তুলনায় নিচু ক্লাসে পড়তেন, ফলে একটু প্রি ম্যাচিওর ছিলেন, আর অভাব তো ছিলই, ক্লাসে ভালো রেজাল্ট করলে কী হবে, রোজগার করার কথা তাকে ভাবতে হচ্ছে তখন। কেন? কারণটা এই যে ওই সময়ে তার জীবনে এক মহিলার আবির্ভাব ঘটেছে, আমরা জানি না তার নাম, প্রাণতোষ বলেছেন যখন বই লিখছেন যে তিনি এখন ভদ্রঘরের মহিলা, তার সন্তান সন্ততি নিয়ে সুখে সংসার করছেন, তার নাম উল্লেখ করব না, ফলে আমরা নামটা বলতেও পারছি না, কিন্তু ওই নারী নজরুলকে পড়াশুনো থেকে যে সরিয়ে দিয়েছিলেন চাকরির ক্ষেত্রে, এটা আমার অনুমান। এই অনুমানটা প্রতিষ্ঠিত হয় যখন নজরুলের গদ্যগুলো পড়ি, সৈন্যবাহিনীতে যখন নজরুল কাজ করছে সেই সময় যে লেখাগুলো লিখছেন, গল্প কবিতা তখন কম লিখছেন নজরুল, অনুবাদে একটা কবিতা বেরিয়েছে, না হলে প্রথম পর্বে নজরুল গদ্যকার, ছোট গল্প লিখছেন বেশি, সেই ছোট গল্পগুলো পরে একটা বইতে এসেছে, ব্যথার দান বলে বইটা, উৎসর্গপত্রটার দিকে আমি তাকাতে বলব। যে ব্যথার দানের প্রায় অধিকাংশ গল্পের নায়ক প্রেম থেকে প্রত্যাখ্যাত হয়ে সৈন্যবাহিনীতে চাকরি করতে যাচ্ছে, ব্যক্তি জীবন জুড়ে যাচ্ছে কিভাবে লেখা, আর ব্যক্তিগত জীবনের উল্লেখটা আছে উৎসর্গপত্রে, ব্যথার দানের উৎসর্গপত্রের ভাষাটা এরকম, মানুষই আমার মাথার কাঁটা নিয়েছিলেন বলে ক্ষমা করুনি, তাই বুকের কাঁটা দিয়ে প্রায়শ্চিত্ত করলুম। আর কাঁটার কথাটা আবার মনে করিয়ে দেব, সৈন্যবাহিনীতে যখন তিনি চাকরি করতে যাচ্ছেন তার ওই যে গানি ব্যাগ বলে না, বোধ হয় লম্বাটে ধরনের যে ব্যাগগুলো, ওতে বন্দুক পাঠ করেও বোধ হয় ভরে নেওয়া যায় আর সব জিনিস থাকে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে শুরু করে শরৎচন্দ্রের অনেক গল্পের বই সব নিয়ে নজরুল চললেন সৈন্যবাহিনীতে। আর পরে যখন ফিরে এলেন সেই ব্যাগ নিয়ে, তো শৈলজার বাসায় তো থাকতে পারা গেল না, কদিনের পর ছেড়ে দিতে হলো বাসা, কেননা মুসলমান নজরুলের বাসন ধুতে রাজি নয় শৈলজার মেসের সহায়ক, চাকর শব্দটা বলতে ইচ্ছে করছে না। তা নজরুল এটা জানতে পারলেন যখন, তখন সেই বাসার মেস ছেড়ে গিয়ে উঠলেন বন্ধু বয়স্ক বন্ধু কাকাবাবু তখন হননি তার কাছে, তা সেই মেসে যখন পুলিশ সার্চ করলো, তা এরই মধ্যে ঘটনা ঘটেছে, আনন্দময়ীর আগমনের উপর কেস হয়েছে, তা সেই ব্যাগটা যখন সার্চ করা হয়েছিল তাতে আশ্চর্যজনকভাবে একটি রূপোর কাঁটা পাওয়া গেছিল এক মহিলা, আমি সবকটাকে জুড়ে দিচ্ছি এইভাবে, এবং দেখা যাবে যে নজরুলের সৈন্যবাহিনীতে যাওয়ার পেছনে
তার ব্যক্তিগত জীবনের অভাববোধ অপমানবোধ এবং প্রত্যাখ্যানের ব্যাপার, কেননা ওই মহিলাকে তার মামারা নজরুলের মতন বখাটে ছেলের সঙ্গে বিয়ের কথা ভাবতেই পারেননি, বিয়ে দেননি। না হলে ওই সময় 9-10 পাস বা একটু ভালো করে পরীক্ষা দিলে নজরুল অন্তত ম্যাট্রিকুলেট পাস করতে পারতেন, তা সেই নজরুলটাকে চাকরিও পেতে পারতেন দেশ গায়ে। তা না করে সৈন্যবাহিনীতে যাওয়া এবং এক ধ্বংসের মুখোমুখি যাওয়ার পেছনে এক রোম্যান্টিক প্রবণতা যে ছিল তার প্রমাণ তার ওই সময়ের ব্যথাদান গল্পগুলো। যাকে আমি ধন্যবাদ দেব, এই কাজ যদি খুঁটিয়ে নজরুল জীবনের সঙ্গে মিলিয়ে করা হয়, আমি আমার যত ধারণা নজরুল বারাসতে আসেননি, কিন্তু বারাসত যদি এরকম একটা জায়গায় বসে একটা গবেষণা কেন্দ্র করে, শুধু দু একটা বার্ষিক বক্তৃতা না, আমি কামাল সাহেবকে বলবো একটা ঘর ঠিক করা হোক, একটা রুম, একটা লাইব্রেরি নজরুল নিয়ে এপারে ওপারে, এপারে তো দিনকাল শেষ, বাংলা চর্চাই হবে না, নজরুল কেন রবীন্দ্রনাথ বোধহয় আর আমরা পড়বো না, দিন আসছে, তা ওপার যদি বাঁচিয়ে রাখে আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আমার মৃত্যুর পরেও কৃতজ্ঞ থাকবো যে ওরা বাংলার চর্চা করবেন, বাংলা ভাষার কবিদের কথা বোধহয় ওরাই কাজ করবেন। তা সেজন্যই বারাসত যদি ওরকম একটি কেন্দ্র করে সেই অর্থে একটা লাইব্রেরি করাবো, এপারে ওপারে যত লেখা হচ্ছে টুকরো টাকরা খুচরো লেখা থেকে শুরু করে সব, মানে লিটল ম্যাগাজিন সহ সংগ্রহের কাজ হোক, এবং গবেষণার জন্য যদি এখানে কাউকে রাখা হয় বার্ষিক অন্তত একটা, আমি ভবিষ্যতের কথা ভাবছি, এখন যা পরিস্থিতি সে কথা এক্ষুনি বললে একটু বাড়াবাড়ি বোধ হয় হবে, কিন্তু বেশি করে ভাবতে আপত্তি কী, স্বপ্নের পোলাওয়ে ঘিয়ের কমতি কেন। তা হোক যে আমরা একটা বছরে একজন অন্তত গবেষককে নজরুল গবেষণার জন্য আমরা কিছু অন্তত কী বলে তাকে মানে আর্থিক অনুদান যদি দিতে পারি, সেরকম কাজ হোক হবেই হয়তো। আর সবথেকে কথা আজকের সঞ্চালককে ধন্যবাদ তার সুকণ্ঠের জন্য, সুন্দর বলছেন। একটা বোধ হয় ভুল হচ্ছে, হিসেবে ভুল, 1919-এ নজরুল জন্মেছিলেন, সেটা তার প্রথম জন্মদিন যদি হয়, আর এখন কী বললাম আমি ভুল বললাম, 1899-এ যদি নজরুল প্রথম জন্মে থাকেন সেটা যদি তার প্রথম জন্মদিন হয়, এখন 2019 মানে 120 বছর কমপ্লিট, আর প্রথম জন্মদিনকে প্লাস করে হিসেবটা যদি করি, তম শব্দটা যদি যোগ করি, তাহলে 121তম জন্মদিন, কিন্তু 120 বছরের নজরুল। আর সবার কাছে ক্ষমা চেয়ে নেব একটা ব্যাপারে, আমরা বড় ভুল করি, ভুল বলি, নজরুল নিজেও করেছে, এই নামটা আমরা যে যখন বলি যে নজরুল ইসলাম কথাটা যোগ না করে বলি, তখন আরবীয় শব্দের পদ্ধতি অনুযায়ী একটা ভুল হয়। নজরুল নিজেও করেছেন, আবার বলছি নজরুল নিজে লিখছেন, আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের ছুরিতে পুণ্যে করেছে যাবে, নজরুল নিজের নাম অর্ধেক নিয়েছে, কিন্তু আরবিতে শব্দটা হচ্ছে নজর উল ইসলাম, ইসলাম এর দৃষ্টি, ইসলাম এর দৃষ্টি, দৃষ্টি শব্দটা নজরুল, নজর উল এর দৃষ্টি, এর এর দৃষ্টি মানেটা হয় না, কিন্তু বাংলার ধরন ধারণ অনুযায়ী বাংলা শব্দ প্রয়োগের ধ্বনির ব্যবহার অনুযায়ী আমরা নজরুল ইসলাম গোটাটা না বলে অর্ধেক বলি, অর্ধেক বলায় একটা ভ্রান্তি ঘটে, আমরা গোটাটা নজরুল ইসলাম একসঙ্গে বললে
ঠিক বলা হয় ইসলামের দৃষ্টি, এটা ছিল তার নামের মানে। আমরা সেটা স্বয়ং নজরুল সহ ভেঙে কেবল নজরুল বলি, ভুল হয়ে গেছে বিলকুল, এবং সেটা নজরুলের নাম থেকে। ধন্যবাদ।